মাছের মাথা যে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কোঁচা, রসুন, আদা রসুন, টমেটো, ধনে পাতা দিয়ে মাছের মাথা ঝাল। কড়াইতে সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দেওয়া হলো, একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার মাছের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। আর একটা টিপস দেখে দিচ্ছি, কড়ার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবেন, তাহলে মাছ ছিটকায় না, মাছের তেলটা ছিটকায় না। এটা মাখিয়ে নেব, তেলটা গরম হয়ে গেছে, মাখিয়ে আস্তে করে ছেড়ে দেব। দেখুন লাল লাল হয়ে গেছে ভাজাটা, লাল লাল হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। মাছগুলো আমরা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, এবার আমরা আলুগুলো ভাজবো। টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, এগুলো আমরা ভাজবো। এবার আমরা এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, বেশি না, পরিমাণ মতন দেবেন। একটু হলুদ দেবো, এটাও লাল লাল করে হালকা ব্রাউন কালার করে ভাজা হবে। আলুটাও ব্রাউন কালার হয়ে গেছে, অনেকটা ভাজা হয়ে গেছে, এবার এটাও আমরা তুলে নেব। আর একটু তেল দিলাম কড়াতে, খুব বেশি না, পরিমাণ মতন দেবেন, এটা একটু গরম হবে। এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটু গরম মশলা দিয়ে দিলাম, একটুখানি গোটা চা জিরে দিলাম। দিয়ে এবার আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো।
পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করতে হবে, হালকা ভাজতে হবে। হালকা ব্রাউনি কালার আসবে পেঁয়াজগুলো। দেখুন পেঁয়াজটা অনেকটাই ব্রাউন কালার চলে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দেব টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুনটাও দিয়ে দিলাম। হালকা নেড়ে ছেড়ে নেবে ভালো করে। আমরা হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন দিলাম। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। একটু কষতে হবে ভালো করে। কাশ্মীরি গুঁতে এমনি ভাজলে গলে যায়। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এমনি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা পরিমাণ মতন দেবেন, যে যেরকম ঝাল খাবে সেরকম। এটা এবার একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। দু চার দানা চিনি দিলাম কালারটা হওয়ার জন্য। স্বাদ মতো নুন দিলাম। অল্প পরিমাণ জল দিলাম। আমরা কষাতে ছেড়ে দেবো কিছুক্ষণ, কিছুক্ষণ কষিয়ে কষিয়ে ভালো করে তারপরে করতে হবে। দেখুন অনেকটা কষিয়েছি, একটা কষানো হয়ে গেছে। এবার আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার আমরা মাছ ভাজাগুলো তুলে রেখেছিলাম, মাছের মাথাগুলো এগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো ভালো করে ভেঙে নেব। Thank you.
ভীষণ ভাঙা ভাঙা হয়ে গেছে, আমরা ভালো করে নাড়বো। দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে, নাহলে আস্তে আস্তে বড় খাবে। দেখুন অনেকটা জল দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আমরা তখন নুন দিয়ে দিয়েছিলাম, সেই জন্য নুন পরিমাণ মতন হয়ে গেছে, আর দিতে লাগবে না। আপনারা দেখবেন, যদি লাগে তাহলে আপনারা দেবেন। আমরা এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য আলুটা। লাল লাল হয়ে গেছে তরকারিটা অনেকটাই, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসছে তরকারি। এর মধ্যে আমরা একটুখানি এবার ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো উপর থেকে, আর হচ্ছে সানরাইজে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। দেখো হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি, আমাদের রেসিপি রেডি। তারপর ঢাকা দিয়ে দিলাম। দেখুন আমাদের রেসিপি রেডি। দেখুন আমাদের রেসিপি রেডি।